হ্যালো বন্ধুরা এ টু জেড প্যারোটে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওর যে টপিকটা সেটা আপনারা নিশ্চয়ই থামবেলের ওপরে দেখে নিয়েছেন বা হেডলাইনের ওপরে পড়ে নিয়েছেন তবুও আমি নিজের থেকে বলে দিচ্ছি আজকে যে ভিডিওর টপিক সেটা হলো টেট্রাসাইক্লিন ক্যাপসুলের ওপর তো ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো চলুন ভিডিও স্টার্ট করা যাক টেট্টা সাইক্লিন ক্যাপসুল আপনি কোন পাখিকে দেবেন ভালো পাখিকে দেওয়া যাবে কি না এবং অসুস্থ পাখিকে কিভাবে দেবেন আগে ভালো পাখির ক্ষেত্রে বলে নিন দেখুন টেট্রাসাইক্লিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বা এর পাউডারও পাওয়া যায় টেট্রাসাইক্লিনে আপনি পাউডারও পেতে পারেন ঠিক আছে মার্কেটে আমি দেখেছি যে এর পাউডারও বিক্রি হয় যেখানে ক্যাপসুল থাকে না সেইখানে পাউডারের পাউডার পাওয়া যায় তো চলুন আগে জেনে নিই সুস্থ পাখি যদি আপনার কাছে পাখি বেশি থাকে তখন আপনি টেটার কিভাবে ইউজ করবেন পাখি কোনো রোগ নেই আপনি ভালো পাখির ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন দেখুন ভালো পাখির ক্ষেত্রে এক লিটার পানিতে বা জলেতে আপনি একটা ক্যাপসুল মিশিয়ে দিলেন দিয়ে ভালো করে বোতলটাকে নাড়িয়ে আপনি ওই পানিটা ভালো পাখিকে দিতে পারেন ঠিক আছে এটা তিন দিন দিলে মানে মাসের মধ্যে তিন দিন ইউজ করালে আপনার পাখির রোগ জ্বালা কিন্তু অনেক কমে যাবে ঠিক আছে পাখিকে মানে কি বলবো আমি তো ইউজ করি টেট্রা টেট্রাসাইক্লিনের অ্যান্টিবায়োটিক ক্যাপসুলের মতো কোনো ক্যাপসুল আমি কিন্তু মানে কোনো অ্যান্টিবায়োটিক আমি টেট্রাসাইক্লিন ছাড়া ইউজ করি না এক কথাই বলা যায় টেট্রাসাইক্লিন খুব একটা ভালো ক্যাপসুল ঠিক আছে এটা ভালো পাখির ক্ষেত্রে বলে দিলাম এবার চলুন যে পাখিগুলোর শরীর খারাপ আপনি ধরুন আপনার পাখি সুস্থ ছিল হঠাৎ করে দেখছেন যে এখন যে পাখির মানে মেন রোগটা আসছে সে রোগগুলো আগে বলে নিই এখন পাখি ভালো আছে কারণ এখন বৃষ্টি ওয়েদার এখন বর্ষাকাল যেহেতু যার কারণে বৃষ্টি ওয়েদার কখনও রোদ উঠছে কখনও বৃষ্টি হচ্ছে যার কারণে পাখির শরীর খারাপটা কিন্তু এখন বেশি বেশি হচ্ছে আপনারা এই রোগগুলোকে কিভাবে প্রতিরোধ করবেন ধরুন আপনার পাখি ভালো ছিল হঠাৎ করে দেখছেন গায়ের পালক ফুলিয়ে বসে আছে বা পাখি ভালো অ্যাক্টিভ ছিল হঠাৎ করে দেখছেন পাখি অ্যাক্টিভিটি কমে গেছে ঠিক আছে চুপচাপ বসে থাকে বা দেখছেন পাখির সবুজ পায়খানা বা আপনার হচ্ছে পাখির চোখে যে দেখবেন একটা চোখ হয়তো কখনও বন্ধ করে নিচ্ছে বা কখনো দুটো চোখ বন্ধ করে নিচ্ছে ঠিক আছে আরও বিভিন্ন রকমের রোগ আছে বিভিন্ন এ থেকে জেড পর্যন্ত রোগে এই টেট্রাসাইক্লিন কিন্তু কাজ করে আপনি যদি আপনার কাছে বেশি পাখি থাকে তাহলে কিন্তু আপনার ওই এক লিটারের থেকে একটুখানি কম পানিতে একটা টেট্রাসাইক্লিন ক্যাপসুল আপনি দিয়ে ভালো করে বোতলটা ঝাঁকিয়ে মানে যখন পাউডারটা পানির সাথে ভালো করে মিশে যাবে তখন আপনি আপনার পাখিকে মানে প্রত্যেকটা ডাব্বাই দিয়ে দিলেন সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকলো তারপরে আপনি প্লেন জল বা প্লেন পানি দিয়ে দিলেন ঠিক আছে এটা হলো এক দুপুর খা পাখিটা ওই মেডিসিনটাকে খেলো তারপর আপনি প্লেন জল দিয়ে দিলেন ঠিক আছে এবার ধরুন এইভাবে আপনি মোটামুটি আপনার পাখি যদি যতদিন শরীর খারাপ না ভালো হচ্ছে আপনি এই টেক্টার ইউজ করতে পারেন সর্ব সর্ব লাস্ট পর্যন্ত আপনি ইউজ করতে পারেন পনেরো দিন পর পনেরো দিনের মধ্যে যদি আপনার পাখি দেখছেন যে ঠিক হচ্ছে না তখন কিন্তু আপনাকে ভেটারি কোনো বা স্পেশালিস্টকে আপনার পাখিটা দেখাতে হবে এইবার ধরুন আপনার কাছে পাখি ধরুন কম আছে আপনি কিভাবে ট্রেক্টার ইউজ করবেন একটা ক্যাপসুলকে চারটে ভাগ করে নেবেন ট্রেক্টার সাইকিলিন পাঁচশো এমজি ক্যাপসুলের চারটে ভাগ হবে একটা ভাগ এক কাপ পানিতে ভালো করে গুলে ওকে দেবেন ঠিক আছে ওই এক কাপ পানিতে যে গুললেন ওটা পানিটা দরকার হয় আর একটু পাইল দিয়ে দেবেন যে আপনার পাখির যে ডাব্বা আছে যে ডাব্বায় আপনি পানিটাকে দেন ঠিক আছে সেটা যেন পরিপূর্ণ থাকে সেরকম পানি ওতে মিশেল দিয়ে চার ভাগের এক ভাগ আপনি কিন্তু পাখিকে কন্টিনিউ সাত দিন কিংবা পাঁচ দিন কন্টিনিউ চালাবেন পাঁচ দিন চালানোর মধ্যে থেকে নিয়ে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার পাখি রিকভার করে গেছে আর বলেনি চোখের যদি কোনো প্রবলেম থাকে মানে ঠান্ডা লাগা থেকে যদি চোখে কোনো ইনফেকশন বা অন্য কিছু হয়ে যায় তখন কিন্তু আপনাকে টেট্রাসাইক্লিন দিতে হবে তার সাথে আপনাকে চোখের যে আইড্রপ যে কোনো কিন্তু ওই অন্য কিছু রোগ হলে কিন্তু আপনাকে শুধু ট্রেক্টার সাইক্লিন গা ফুলিয়ে বসে থাকে বা অন্য কিছু বিষয়গুলো শুধু টেক্টার সাইক্লিন চালালেই হবে এতে কোনো ব্যাপার নয় কিন্তু কিন্তু যদি চোখে ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই টেক্টার সাইক্লিন থেকে টেক্টার সাইক্লিন তো আপনি দেবেনই দেবেন আর তার সাথে আপনি চোখের আই যে ড্রপ পাওয়া যায় ঠিক আছে আই ড্রপ সিপলক্স হোক বা যে কোনো ড্রপ হোক ঠিক আছে সেটা আপনারা দিতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের মতে ধন্যবাদ